কথিত আছে শরৎকালে দুর্গাপূজো, হেমন্তকালে জগদ্ধাত্রী পূজো ও বসন্তকালে বাসন্তী পূজো অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার শ্রীরামপুর গ্রামে ঘোষ পরিবারের বাসন্তী পূজো এবছর 75তম বর্ষে পদার্পণ করলো। 5 দিন ধরে এই পূজো অনুষ্ঠিত হয় বলে জানান ঘোষ পরিবারের সদস্যরা। শনিবার অষ্টমী সন্ধি পূজো অনুষ্ঠিত হয়। এই বাসন্তী পূজা উপলক্ষে আপনার কি জানা আছে একটু বলুন। এই বাসন্তী পূজাটা আমাদের ধরুন মোটামুটি প্রায় 75 বছর অতিক্রম করলো। এটা আমাদের ঠাকুর দাদা আমলের পুজো। এই পুজোতে আমরা সকলে একত্রিতভাবে পূজাটা করি। এটা আমাদের ঘোষ পরিবারের পুজো, 75 বছর হয়ে গেল। তাই 5 দিন ধরে এই পুজোটা হয়। এটা আমাদের গ্রামটা হচ্ছে পূর্ব শ্রীরামপুর মেমারি থানার অন্তর্গত। এই 5 দিন আমরা যেখানেই থাকি সকলে একত্রিত হয়ে পুজো উপলক্ষে এলাকার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ উপস্থিত হন। এই পুজোয় কোনো বলিদান হয় না। নবমীর দিন কুমারী পুজো অনুষ্ঠিত হয়। নবমীর দিন দুপুরে ভক্তদের অন্নভোগ বিতরণ করা হয়। পুজো হচ্ছে বাসন্তী দুর্গার পুজো, হচ্ছে খানের পুজো যাকে বলে। অষ্টমী নবমী সন্ধ্যা তিথিতে এই পুজোটা হয়। এটা কত বছর ধরে হয়ে আসছে? এটা 75 বছর ধরে হয়ে আসছে। এটা কোন জায়গায়? এটা মহা অষ্টমী কি কি পূজা? আপনি এখানে কি হিসাবে অংশগ্রহণ করলেন? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।